সোনামুড়া মধুবন কলেজ রোড এলাকায় পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। মহিলার নাম সুদীপা সাহা, বয়স 32, পিতা সোনামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিমাইচন্দ্র সাহা। প্রাথমিকভাবে ধারণা, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। প্রায় 12 বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল সুদীপার। 3 বছর আগেই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়। বাবার বাড়িতেই থাকত সুদীপা, কিন্তু আজ হঠাৎ কি করে আত্মহত্যা করেছে তা বলতে পারছে না কেউই। 2 সন্তান রয়েছে তার, যদিও স্বামীর কাছেই সন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সুদীপা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনামুড়া থানার পুলিশ। ফরেন্সিক টিম এনে ঘটনা তদন্ত করছে পুলিশ। সুদীপা সাহা নামে এখানে মধুবন কলেজ মিলে আগুনে আত্মহত্যা করতে খবর পেয়ে আমরা আসার পরে আমরা এফএসএল টিম আনলাম। আমরা ভালো করে দেখার জন্য চেষ্টা করছি যে অ্যাকচুয়াল ঘটনা কী, তার জন্য ভালো করে ইনভেস্টিগেশন করে সব কিছু জিনিস সিরিয়াসলি দেখার জন্য আমরা এফএসএল টিমকে দেখেছি। এফএসএল টিম আছে, এসেছে, এখন বাকিটা পোস্টমর্টম করার পর প্রাথমিকভাবে কী কী পেলেন? বাথরুম এখানে আসার পরে জানতে পারলেন যে বাথরুম ভিতর থেকে বন্ধ, এবং বাথরুম ওনারা নাকি একটা একটা জিনিস দিয়ে খুলেছে এবং ভিতরে নিজে আগুন লাগিয়েছে, এমনটা বোঝা যাচ্ছে। এটুকুই বোঝা যাচ্ছে। নাকি বিবাহিত মহিলা? এখন যতটুকু জানলাম মহিলা বিবাহিত এবং ডিভোর্সড। আচ্ছা, এখন মৃতদেহ কোথায়? মৃতদেহ সোনামুড়া হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেখানে পোস্টমর্টম করার পরে বাকিগুলো। আপনারা কি কোনো মামলা নিয়েছেন এই ব্যাপারে? এখন আমরা তো মামলা গ্রহণ করেই একটা অস্বাভাবিক গুরুত্ব মামলা গ্রহণ করে তদন্ত করছি। মহিলা মারা গেছে, উনি আপনার কি হয়? আমার কি নাম? ওনার সুদীপা সাহা। সুদীপা সাহা, কত বছর হবে বয়স? 30-32 হয়ে। কি কারণে এমন ঘটনা ঘটলো? আছে তো। গতকাল কি হয়েছিল? গতকাল রাত্রে কি স্বাভাবিক ছিল উনি? স্বাভাবিক তো। কখন দেখতে পাচ্ছেন আপনারা এই বিষয়টা? আজকে সকালে। ঘরে যেখানে এখন মৃতদেহ রয়েছে ওইখানে পড়ে আছিল? কে দেখছে প্রথম? আমি দেখছি। আপনার মেয়ে? আমি দেখছি বলতে, আমি সকালে যখন দাঁড়িয়ে খুঁজা পাওয়া যাইতেছে না, তখন সব কিছু সাইয়া টিয়া দিয়ে এই কিন্তু কত আধা ঘন্টা আগে আমার লোক কথা করলো, আমার চাটা দিব সে আমি এই সময় চা করে দেয়। শরীরে কি আগুন লাগিয়েছে মা এমন কিছু? আগুন লাগাইছে তো মনে হয়। আপনার চিৎকার চেঁচামেচি আমি শুনেননি কিছু? না না, একদম ঘরের পাশে না? ও তো আমরা আগের বাথরুম, বাথরুমে কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনেননি? না না। কে ছিল বাড়ি তখন? আমরা দুইজনই, স্বামী স্ত্রী আর মেয়ে থাকতো। ছেলে মেয়েরা কোথায়? যে মারা গেছে ওনার? ওই তো এক ছেলে এক মেয়ে। একে আপনার বাড়িতে না স্বামীর বাড়িতে? স্বামীর বাড়িতে। কি নাম আপনার? নিমাই সাহা।